নিয়ে আসছে এবং রাত 3টা পর্যন্ত 3 কোটি টাকা পর্যন্ত বেতন দিয়েছে এই মাসে স্যার কয় তারিখ দিবেন বা কয় তারিখে বিজিটা মালিক কত টাকা জানেন আপনারা তো আমাদের মা বোন ভাইয়ের মতো তাই তো শুধু একটু পড়াশোনা বেশি করছে জন্য না এসপি হইছে না হলে তো আমারও শ্রমিক হওয়া লাগতো আমার ভাই বোন শ্রমিক আছে না অনেক জায়গায় আমার চাচা আছে আমি বুঝি না কষ্ট আমার যখন বেতন না থাকতো আমিও রাস্তায় নামবো এটা সত্য কথা এটা সত্য কথা আপনারা যেটা করছেন এটা অন্যায় করেন নাই আপনাদের পেটে খোদা বাড়িওয়ালা তো ছাড় দিচ্ছে না ভাড়া যাচ্ছে না যে দোকানে ভাড়া এই একটু চাল ডাল তেল নুন হাতে পায়ে ধরে নিয়েছেন তারা তো ছাড় দেবে ওকে আসেন এটা জানি আমি 2 বছর আপনাদের সাথে চাকরি করছি আমাকে সবাই বলতো শ্রমিকের পুলিশ কিন্তু মালিক আমার বিরুদ্ধে সিনিয়র অফিসারের কাছে শুধু অভিযোগ দিত যে সে শুধু শ্রমিকদের পক্ষ নেয় আর আমাদের বাধ্য করে বেতন দিতে এই কারণে কিন্তু আমার এখান থেকে চলে আসতে হয়েছে কিন্তু তারপরে আমি শ্রমিকদের পক্ষ পারি নাই কারণ মজরুমদের পক্ষ ছাড়তে হয় না মজরুমদের পক্ষ কখনো ছাড়তে হয় না মজরুমরা আমাদের জন্য পরীক্ষা আজকে 3 মাস আপনাদের পেটে ভাত নাই এরকমও দেখছে আপনি যে গর্ভবতী কিন্তু তার বেতনটা দরকার কারণ তার তো বেশি খাবার দরকার ছোট বাচ্চা 2 মাসের বাচ্চা নিয়ে আসছে বেতন নিতে কারণ তার তার ইনকাম নাই এই টাকা দিয়ে তার চলতে হয় এই যে মালিক আমরা আপনারা রোদে পড়তেছেন না আমিও সকালে নাস্তা করে নাই আমিও রোদে পড়তেছি কিন্তু যিনি মালিক সে তো এসি রুমে আছে রে ভাই এদের আমি কখনোই সাথ দেই নাই কখনোই এদের সাথ দেই নাই এখনো সাথ দেব না এই যে উনিও কি এসি রুমে বসেছিল ধরে নিয়ে আসছি যদি ওনাকে অনেক ভদ্র মানুষ মনে হয়েছে ওনাকে অনেক ভদ্র মানুষ মনে হয়েছে এতে নাই না তাও ভালো ফ্যান ছিল আমাদের তো তাও নাই আপনারা তো গাছের নিচে ছায়ে বসে একটু রেস্ট করছেন আমরা তো তাও পারি নাই দেখছেন আমাকে এখন এখন বন্ধ বসতে দেখছেন দেখেন নাই আমরা কষ্ট বুঝি আমিও তো কৃষক পরিবারের সন্তান আমার বাবাও তো মাঠে ঘাটে কৃষি কাজ করে আমরা এক সময় কাজ করছি শ্রমের মূল্য আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল কি বলছে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মূল্য পরিশোধ করো বলছে না সুতরাং এটা পরিশোধ করা আমাদের একদম ইমানি দায়িত্ব ছিল কিন্তু আমাদের যারা মালিক তারা বোঝে না কারণ তারা কখনো কষ্ট কি জিনিস বোঝে না পকেটে টাকা না থাকলে যখন বিভিন্ন জন চাপ দেয় তারা এই জিনিসটা বোঝে না আমরা বুঝি আমরা ভার্সিটিতে পড়াশোনা করছি বাসা থেকে 2000 টাকা দিত আমাদের খুব কষ্ট হইতো আমরা বুঝি এই জন্য আমি যতগুলো কথা বলছি একটা আপনাদের বিপক্ষে বলছি এগুলো আমি অন্তর দিয়ে উপলব্ধি করি নিজে এটা ফেস করে আসছি জন্য আজকে এই কথাগুলো বলতে পারছি জিএম সাহেব চলে গেছিল ওখান থেকে তাকে অনুরোধ করে নিয়ে আসছে যে আমার শ্রমিকদের রাস্তায় বসে থেকে আমি যাব না আমাদের পর চাপ আসে বিভিন্ন সময় উপর থেকে এসি রুমে বসে থেকে সরাই দাও লাঠি পেটা করো এটা করো আমরা কিন্তু করি না করা যাবে না আমি করতে দিব না ইনশাআল্লাহ একটা শ্রমিকের গায়ে আমার কোনো পুলিশ হাত দিবে না কেউ খারাপ কথা বলবে না এত সময় ধরে আমি এখানে আছি আমি কিন্তু একটা কথা বারবার বলছি আমার শ্রমিক ভাইরা এই দেশটাকে টিকায় রাখছে তাদের বিরুদ্ধে বাংলাদেশে কোনো অভিযোগ নাই যত অভিযোগ মালিকদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে অবশ্যই শুধু আপনাদের জন্য শিল্প কারখানা দিয়ে আজকে বাংলাদেশ উন্নত শুধু শিল্প কারখানা দিয়ে এই রোডটা তৈরি হয়েছে রোডে বসার অধিকার আপনাদের আছে তবে আমরাও তো ভাই চাকরি করি একটাও ছবি নেওয়া হবে না আপনারা ছবি নেন আমার কথা ছড়াই দেন সব জায়গায় শ্রমিকের পক্ষে পুলিশ সবসময় সোচ্চার ছিল ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে আমি আপনাদের কথা দিচ্ছি আমার কোন শ্রমিক ভাইদের বিরুদ্ধে কোনো মামলা হামলা কোন ভয় ভীতি ঘুম দেখানো হবে না না পুলিশ দেখাবে না মালিক পক্ষ দেখাবে না কোনো শ্রমিক নেতা দেখাবে আমার শ্রমিক মা বোনরা কখনো বিনা কারণে রাস্তায় নামে না কারণ 8টার পরে 2 মিনিট পরে ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকলে বেতন কেটে নেওয়া হয় অমানবিক নির্যাতন করা হয় এবং চুরি করা হয় ওভারটাইম ডিউটি করে রেজিস্টারে খাতায় ওঠে না এটা সুতরাং আমরা চাই আমাদের শ্রমিকদের অধিকার রক্ষা করুক কিন্তু শ্রমিকের পক্ষে কথা বলা মানুষের অভাব সবাই শুধু মালিকের পক্ষে কথা বলতে চায় আমি এটা বলতে চাই না এই তো সত্য কথা বলছেন একদম সত্য কথা বলছেন এখন আমাদের আগামী মাসের বেতন আমরা চাই আজকে অথবা আগামীকালের মধ্যে দিতেই হবে মালিকদের সুযোগ দিলে এরা সুযোগ নেয় মালিকদের
নেওয়ার সুযোগ দিলে সুযোগ না আমরা এটা সুযোগ দিতে চাই না গত মাসের বেতন এবং এই মাসের বেতন আজকে বসে থেকে আপনি জিএম সাহেব মালিকের সাথে দরকার হলে কথা বলেন আমরা আপনার কথা শুনব আপনি এত সময় যখন আমরা বসে থাকতে পারছি আমার শ্রমিক ভাই বোন মা বোনরা বসে আছে কষ্ট করে আরো 5 মিনিট আপনাদের আমরা সময় দেব কোনো সমস্যা নাই আপনি আপনি এখন ফোনে কথা বলেন বেতন আপনি কিভাবে দিবেন নগদ বেতন দেন তো নগদ বাইরে কোনো বেতন হবে না হাতে হাতে টাকা নিব আমরা আর আপনার আগামী গত মাসের বেতন এবং এই মাসের বেতনের বিষয়ে কি সমাধান আমাদের এখনই বলেন এরপরে কিন্তু আমরা আপনাকে ছাড় দেব না সহ্য করা যায় না আপনারা বারবার আপনার নাম তো আমি জানি শ্রমিকদের